কন্ডিশন যেমনই হোক চট্টগ্রাম টেস্ট জিততে চায় বাংলাদেশ শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় টেস্টকে সামনে রেখে এমনটাই বলেন ভারপ্রাপ্ত কোচ নিক পোথস এ সময় তিনি জানান সাকিবের ফেরাটা দলের জন্য স্বস্তির শনিবার সকাল ১০টায় শুরু হবে ম্যাচটি চট্টগ্রাম থেকে আরও জানাচ্ছেন সৈয়দ তামিম মাহমুদ ওয়ালটন এসিতে ইনস্টলেশন একদম ফ্রি এ যেন টাইগারদের ব্যাটিং এর বর্তমান চিত্র উঠতে থাকা ব্যাটসম্যানদের ফর্ম যেন এভাবেই আছড়ে পড়েছে সবুজ মাঠে অধারাবাহিক শান্তর ব্যাট লিটনের অবস্থাও যাচ্ছে তাই তবে স্বস্তির খবর শক্তি বাড়াতে দলে ফিরেছেন আমি মনে করি যে কোনো দলে সাকিবের থাকা খুব ভাগ্যের ব্যাপার ড্রেসিং রুমে তাকে পাওয়া সবসময় দারুণ তার শক্তি দুর্দান্ত ছেলেদের শেখার জন্য তার অনেক অভিজ্ঞতা আছে এবং যখনই সাকিব ফিরে আসে সে দলে অনেক কিছু দেয় তাকে দলের চারপাশে পাওয়াটা সত্যি উপভোগ করি সিরিজে ফেরার লক্ষ্যে নিজেদের শেষ মুহূর্তে ঝালিয়ে নিতে ব্যস্ত টাইগাররা সকালে লিটন সাকিবদের ব্যাটিং টেকনিক নিয়ে কাজ করেছেন টাইগার ব্যাটিং কোচ তিনি মনে করেন এই টেস্টেই ঘুরে দাঁড়াবে তার দল ছেলেরা ক্ষুধার্ত তারা ঘুরে দাঁড়াতে মরিয়া প্রত্যেকেই সত্যি করেই ঘুরে দাঁড়াতে চায় হয়তো তাদের মুখে আপনি হাসি দেখছেন আসলে তারা আবেগ নিয়ন্ত্রণ করে রাখে তবে এই ম্যাচে যে করেই হোক তারা জিততে চায় প্রায় এক বছর পরে টেস্টে ফেরা সাকিব চাইবে মাঠের পারফরমেন্স দিয়েই বাইরের সকল সমালোচনার জবাব দিতে তাই লাকি ভেন্যুতে জমজমাট এক লড়াই দেখার অপেক্ষায় ক্রীড়াপ্রেমীরা ওয়ালটন এয়ার কন্ডিশনার এক্সচেঞ্জ অফারে স্প্লিট এসিতে ২৩,০০০ টাকা পর্যন্ত নিশ্চিত ছাড় সৈয়দ তামিম মাহমুদ এটিএন বাংলা চট্টগ্রাম